এক ধাক্কায় আড়াই গুণ ফি বৃদ্ধি হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। ভর্তি ফি বৃদ্ধির এমন প্রস্তাবে চাঞ্চল্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তার প্রতিবাদে 65 ঘন্টার বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ প্রেসিডেন্সির এসএফআই ইউনিট। ছাত্র সংগঠন এসএফআই এর অভিযোগ, গাজোয়ারি করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি ফি সেমিস্টার ফি বাড়াতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের বিরোধিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এসএফআই সমর্থিত পড়ুয়ারা। এসএফআই ছাত্র নেতৃত্বের দাবি, স্নাতক স্তরে ভর্তি ফি ছিল 4,205 টাকা, তবে নতুন প্রস্তাবে তা বেড়ে হয়েছে 7,200 টাকা। স্নাতকোত্তর স্তরে 4,300 থেকে এক ধাক্কা বেড়ে 7,200 টাকা। একই সঙ্গে পরিবর্তন আনার কথা বলা হয়েছে সেমিস্টার ফিতেও। কলা বিভাগের ক্ষেত্রে 1,100 টাকা থেকে বেড়ে নতুন সেমিস্টার ফি হতে চলেছে 3,200 টাকা। আবার বিজ্ঞানের সেই পরিমাণ 1,125 টাকা থেকে 3,200 করা হয়েছে। স্নাতকোত্তর স্তরে কলা এবং বিজ্ঞান বিভাগেও সেমিস্টার ফি বাড়ল 3,200 টাকা। জানিয়ে দুপুরের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্সি চত্বর। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা। অভিযোগ পৌঁছায় কর্তৃপক্ষের কান পর্যন্ত। প্রেসিডেন্সির এসএফআই নেতা বিতান ইসলাম জানান, অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। অনেকের পক্ষে এত ফি দিয়ে পড়া সম্ভব নয়। প্রস্তাবে ভর্তির ফি এবং সেমিস্টার ফি দুটোই বাড়ানোর কথা বলা হয়েছে। তবে আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের বিষয়টি ভেবে দেখা হবে বলে জানায় কমিটি।